নমস্কার বন্ধুরা, একটু অনেক ইউটিউব চ্যানেলের নতুন আর একদম একটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করেছে এমন কিছুগুলো স্টুডেন্টের নাম আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই প্রথমবার ইতিহাস গড়লো। এবার মেধা তালিকায় রয়েছে 137 জন, যেটা এর আগে কখনো হয়নি। তো এই 137 জন মেধা তালিকার লিস্ট আমরা একটি নতুন ভিডিওতে প্রকাশ করব। এই 137 জনের মেধা তালিকায় যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের নিয়ে একটি মেধা তালিকার লিস্ট আমরা এই চ্যানেলে প্রকাশ করব। তো এই চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেওয়া বেল আইকনকে ক্লিক করে রাখুন। তো চলুন তাহলে জেনে নিই প্রথম থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এমন কিছু স্টুডেন্টের নাম। এবারের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে শোভন মণ্ডল, তার টোটাল নাম্বার হচ্ছে 498। আর আমরা সবাই জানি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 500 নম্বরের। এই 500 নম্বরের মধ্যে 498 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শোভন মণ্ডল। কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রাকেশ দে, নম্বর পেয়েছে 492। এইবারের উচ্চ মাধ্যমিক রেজাল্টে প্রথম স্থান অধিকার করেছে দুজন, তাদের নাম হচ্ছে শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মন। শোভন মণ্ডল হচ্ছে বীরভূম জেলার থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বিধাননগরের সংযুক্তা বসু। দ্বিতীয় স্থানে রয়েছে আরেকজনের নাম, তার নাম হচ্ছে তন্ময় মাইকাপ। এবার তোমাদের বলি তৃতীয় স্থান অধিকার করেছে এমন কিছু জনের নাম। নবগ্রামের বর্ণালী ঘোষ, গোবরডাঙ্গার মৃন্ময় মণ্ডল, মাহেশের সুপ্রিয় শীল, পূর্ব বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী, এই কিছু নাম যারা তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও প্রথম থেকে দশম স্থান নিয়ে আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। তো আশা করি এই ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটিকে, আর এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন টপিক পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিকের সাথে।